এদিকে কক্সবাজারে জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, কক্সবাজারে মাছ বাজারে ইলিশের দাম কেমন দেখছেন এবং অন্যান্য মাছের সরবরাহ কেমন জানাবেন। যদিকা, প্রায় 4 মাস পর কিন্তু কক্সবাজারের জেলেরা প্রচুর ইলিশের দেখা পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কক্সবাজার যে মৎস্য অবতরণ কেন্দ্র, এটি পাইকারি মাছ বিক্রির সবচেয়ে বড় বাজার এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পন্টুন ঝুড়ে কিন্তু প্রায় 70% কিন্তু যে মাছ, আহরিত মাছ আজকে এই অবতরণ কেন্দ্রে এসেছে, এর 70% কিন্তু প্রায় ইলিশ এবং অন্যান্য সামুদ্রিক মাছও এখানে রয়েছে। আমি যদি একটু দেখাই যে এখানে পল্টন জুড়ে কিন্তু ইলিশের একেবারে ছড়াছড়ি রয়েছে এবং এখানে আজকে যে দাম, গত 1 সপ্তাহের তুলনায় কিন্তু সেই দাম অনেকটাই কমেছে ইলিশের। যেহেতু ইলিশের সরবরাহটা আগে কম ছিল, সেই তুলনায় আজকে ইলিশের সরবরাহ বাড়ার কারণে কিন্তু আমরা দেখছি যে 1 বা 1.5 কেজি ওজনের যে ইলিশ, সেটি আজকে 1,40,000 থেকে 50,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। প্রতি 100 পিস করে এখানে বিক্রি হয়, 100 পিস এবং এর যে 1 কেজির কাছাকাছি ওজনের যে ইলিশ, সেটি 1,00,000 থেকে 1,20,000 টাকার মধ্যে এবং 700 থেকে 800 গ্রাম যে ওজনের যে ইলিশ, সেটি 100 পিস কিন্তু 70,000 থেকে 80,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া ছোট 500 গ্রামের কম ওজনের বা 500 গ্রাম ওজনের যে ইলিশ, সেটি কিন্তু বিক্রি হচ্ছে এখানে প্রতি 100 পিস 15,000 থেকে 20,000 টাকার মধ্যে এবং এর চেয়ে ছোট আকারের ইলিশও কিন্তু আজকে মিলছে। বলা যায় যে ইলিশের একেবারে আজকে ছড়াছড়ি রয়েছে এবং এখানকার যারা মৎস্য ব্যবসায়ী রয়েছেন, তারা যেটি বলছেন যে তারা আসলে দীর্ঘদিন পর তাদের মাঝে একটা উৎসবের কিন্তু আমেজ এখানে বিরাজ করছে, যেহেতু প্রচুর ইলিশের দেখা পেয়েছেন। তবে তাদের মধ্যে কিছুটা মন খারাপও রয়েছে এটির কারণে যে সামনেই কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে মাছ ধরার উপরে। আগামী 20 তারিখ থেকে সেই নিষেধাজ্ঞাটি শুরু হবে এবং শেষ মুহূর্তে এসে কিন্তু জেলেরা যে মাছ পাচ্ছেন এটির কারণে তবে তারা খুশি। তবে গত 4 মাস বা 5 মাস ধরে যে সামুদ্রিক মাছের আকালটি আসলে চলছে, এটির কারণে কিন্তু তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এখনো এই যে আগামী 2-3 দিন সময় আছে নিষেধাজ্ঞার আগে, সেই সময়টাতে তারা এই ধরনের মাছ পেলে আসলে কতটা লোকসান কাটিয়ে উঠতে পারবেন, সেটিও আসলে তারা চিন্তায় রয়েছেন। এবং তবে এই গত 2-1 দিনের মধ্যে যে মাছগুলো ধরা পড়ছে, এটির কারণে কিন্তু তাদের মাঝে খুশি আসলে আনন্দ বিরাজ করছে। যুতিকা, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ এবং দরদাম জানাছিলেন সহকর্মীরা।